নেতাবন্ধুরা জব গ্যালাক্সিতে আপনাদের সরকারের স্বাগত। পশ্চিমবঙ্গে চাকরি ব্যবস্থাদের জন্য সুখবর, কেন্দ্রীয় সরকারের অন্তর্গত অ্যালুমিনিয়াম কোম্পানি অর্থাৎ নেলকো লিমিটেডের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শতাধিক গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। সব থেকে ভালো বিষয় হলো এখানে ট্রেনিং চলাকালীন প্রার্থীদের বেতন দেওয়া হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে নারী ও পুরুষ নির্বিশেষে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় নেলকো লিমিটেডে আবেদন করতে হলে এর শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি তথ্য এই ভিডিওর মধ্যে আপনার সামনে তুলে ধরব। নোটিশটি প্রকাশিত হয়েছে 5ই আগস্ট। পদের নাম হচ্ছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং। শূন্য পদ রয়েছে, 189টি বেতন। এখানে ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 40,000 থেকে 140,000 পর্যন্ত বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিভাগে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে এবং কমপক্ষে 65% নম্বর সহ পাস হতে হবে। এছাড়া শূন্য পদ অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। বয়সসীমা, এই পদের ক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের 5 বছর এবং OBC-রা 3 বছরের ছাড় পাবেন। আবেদন পদ্ধতি, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে নিতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করে দিতে হবে। অবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করে দিতে হবে। এ চাকরির অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিশ ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে আপনারা সেখান থেকে চাকরি বিস্তারিত জানতে পারেন। নিয়োগ পদ্ধতি, এখানে প্রার্থীদের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনিংয়ে মার্কস এবং ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদন ফি সম্পর্কে বলছি, জেনারেলদের জন্য 500 টাকা এবং SC/ST/OBC-দের জন্য 100 টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ তারিখ 11 সেপ্টেম্বর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জব গ্যালাক্সিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকদিন রাত 8টায় জানাল থেকে একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি সরকারি চাকরির খবর নিয়ে।